প্রিয় ভিউয়ার্স, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ইপিপার নিউজটিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে বিভিন্ন কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিগুলো। এখানে 6 থেকে 7টি বিজ্ঞপ্তি রয়েছে, সম্পূর্ণ তথ্য ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দেখে নিই। বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে, যদি এটা লিখে সার্চ দেন তাহলে এখান থেকে ফলো দিয়ে সাথে রাখবেন, তাহলে সকল তথ্য জানতে পারবেন। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সাথে যোগাযোগ করে তথ্য জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নেই। শুরুতেই আমরা দেখবো সরকারিভাবে জর্ডান গার্মেন্টসে কোম্পানি দিয়ে এপিআরএলসে পুরুষ মহিলা কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8/10/2024। এখানে পদের নাম হচ্ছে ওয়েলফেয়ার অফিসার, মহিলা নেওয়া হবে 6 জন, বেতন হচ্ছে 325 জর্ডানি দিনার। 2 নম্বর হচ্ছে কোয়ালিটি চেকার, পুরুষ মহিলা 80 জন, বেতন হচ্ছে 140 জর্ডানি দিনার। 3 নম্বর হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার, পুরুষ মহিলা 50 জন নেওয়া হবে, 350 জর্ডানি দিনার। 4 নম্বর নেওয়া হবে কোয়ালিটি সুপারভাইজার, পুরুষ মহিলা সংখ্যা হচ্ছে 50 জন, এবং সহকারী ব্যবস্থাপক ওয়েলফেয়ার মহিলা নেওয়া হবে 1 জন 850 জর্ডানি দিনার। এখানে 5 থেকে 10 বছর অভিজ্ঞতা প্রয়োজন, অর্থাৎ 1 থেকে 4 নম্বর পদের জন্য 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং 5 নম্বর পদের জন্য 15 বছর অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই 100 টাকা ফি পরিশোধ করতে হবে। শর্তাবলী হচ্ছে চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে 3 বছর, নবায়নযোগ্য, দৈনিক 10 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, কোম্পানি কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। অর্থাৎ গার্মেন্টস কোম্পানি আপনার থাকা খাওয়া চিকিৎসা পরিবহনের সম্পূর্ণ তথ্য খরচ বহন করবে। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং বয়স হলে যে সার্ভিস চার্জ অথবা কত টাকা খরচ হতে পারে, এখানে বলছে নির্বাচিত কর্মীদের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি, জীবন বিমা, স্মার্ট কার্ড ফি, ওয়েজ অনার্স কল্যাণ ফি বা সমুদায় খরচ কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি, ফিঙ্গারপ্রিন্ট ফি নির্বাচিত কর্মীকে বহন করতে হবে। তো মেডিকেল ফি হচ্ছে 1000 টাকা, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে 220 টাকা, এই টাকা আপনাকে খরচ করতে হবে। জর্ডানে গমন করার পর প্রার্থী মেডিকেল ফি, ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাকে কী কী কাগজপাতি প্রয়োজন, সাক্ষাৎকারের সময় আপনার 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন, 4 সেট সাদা কালো ফটোকপি, ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন যে কোনো 2টির একটি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে। জীবন বৃত্তান্ত, আগ্রহী প্রার্থীদের নির্ভিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে, ইন্টারভিউয়ের তারিখ সময় পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ পুরুষ কর্মীদের ক্ষেত্রে আবেদনের সময় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে। আবেদনের শেষ তারিখ 16 অক্টোবর 2024 বিকাল 4টা পর্যন্ত। তো এই বিজ্ঞপ্তিটার সাক্ষাৎকার আবেদন করার পর আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই দিন আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 অক্টোবর 2024। এরপরে যে বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ। কোম্পানির নাম হচ্ছে ইপিক ডিজাইনার, রোমিং কোয়ালিটি চেকার, বিডিও আবশ্যক, মহিলা 10 জন, পুরুষ 5 জন। আর কোয়ালিটি চেকার, বিডিও আবশ্যক, মহিলা 15 জন, পুরুষ হচ্ছে 5 জন, $184 বেতন দেওয়া হবে। বয়স হচ্ছে 20 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। চাকরির শর্তাবলী একটু এর আগের যে বিজ্ঞপ্তিতে বলেছি এখানে একই কথা বলা হয়েছে এবং বয়সের যে খরচ এখানে একই কথা বলা হয়েছে। এখানে অতিরিক্ত যোগ করা হয়েছে প্রশিক্ষণ ফি বাবদ 305 টাকা খরচ করতে হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই এখানে যে কাগজপাতির কথা বলা হয়েছে, এর আগে যে কাগজপাতির কথা বলেছি একই কাগজপাতির কথা বলা হয়েছে। আর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আগামী 11/10/2024 তারিখ রোজ শুক্রবার সকাল 8টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর 1, ঢাকা 1216। আর যারা কাজ না জানেন তারা কিভাবে যেতে পারবেন, তারা অবশ্যই কাজ শিখতে হবে। কোথায় থেকে শিখবেন সেটি হচ্ছে BMET পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, অর্থাৎ 64টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC নামে কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে এই সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ওই প্রশিক্ষণ 6 মাসের শিখেন তাহলে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে, এই সার্টিফিকেট যারা দেখাতে পারবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সের কোনো প্রকার ফি প্রদান করতে হয় না।
এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারি এবং জনগণের গার্মেন্টসে মহিলা কর্মী নিয়োগ করা হবে, মহিলা মেশিন অপারেটর যে কোনো দুটি মেশিনে পারদর্শী হতে হবে, সংখ্যা হচ্ছে 50 জন, 125 জরুরি দিনে, আর বয়স হচ্ছে 20 থেকে 36 বছর। অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে। এখানেও সাক্ষাৎকার স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর 1, 8টার আগে উপস্থিত হয়ে 11/10/2024 তারিখ। এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে মেশিন অপারেটর, গার্মেন্টসের নাম হচ্ছে নিউ সেঞ্চুরি মেশিন অপারেটর, সংখ্যা হচ্ছে 60 জন, 125 জরানি দিনের বেতন দেওয়া হবে, বয়স হচ্ছে 20 থেকে 35 বছর। আর চাকরির শর্তাবলী সার্ভিস চার্জ একই কথা বলা হয়েছে, সাক্ষাৎকারের তারিখ একই তারিখের কথা বলা হয়েছে এবং স্থান একই কথা বলা হয়েছে, অর্থাৎ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা 11/10/2024। এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে হচ্ছে রিস্পিন ইন্টারন্যাশনাল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মহিলা মেশিন অপারেটর নেওয়া হবে 70 জন, বেতন হচ্ছে 125 জরানি দিনের, বয়স হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, তারিখ হচ্ছে 11/10/2024। এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করা হবে এলিগ্যান্ট প্রো স্পোর্টস ফ্যাশন কোম্পানি লিমিটেড, এখানে মেশিন অপারেটর নেওয়া হবে 60 জন মহিলা, কোয়ালিটি কন্ট্রোলার 7 জন মহিলা, কোয়ালিটি অ্যাসুরেন্স 3 জন মহিলা, রাঁধুনি নেওয়া হবে 1 জন পুরুষ, কুক অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি সহকারী 2 জন পুরুষ এবং পরিচ্ছন্নতা কর্মী 3 জন পুরুষ নেওয়া হবে, বয়স হচ্ছে 20 থেকে 38 বছর। চাকরির শর্তাবলী এবং বয়সের যে সার্ভিসেস একই কথা বলা হয়েছে, একই খরচের কথা বলা হয়েছে। সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 11/10/2024, অর্থাৎ 11/10। স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা। এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে মহিলা মেশিন অপারেটর, কোম্পানির নাম হচ্ছে GA APRL, পদের সংখ্যা হচ্ছে 100 জন, মাসিক মূল বেতন 125 জরানি দিনে, বয়স হচ্ছে 20 থেকে 35 বছর। আর এই জিএ কোম্পানিতে যারা ইতিপূর্বে জর্ডানে থেকে আসছেন বাংলাদেশে আবার যেতে চান, তারা জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে, অথবা অন্য কোনো রাষ্ট্রে ছিলেন আপনি আবার যেতে চাচ্ছেন, তারা এই জিএ কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন। BMET পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC হতে গার্মেন্টস স্টেট প্রশিক্ষণপ্রাপ্ত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 11/10/2024, স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো এটা আগের যে বিজ্ঞপ্তিগুলো সেগুলোর সাক্ষাৎকারের স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আর এই GAPL গার্মেন্টসের সাক্ষাৎকার হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত হয়ে থাকতে অনুরোধ করা হলো। এই হচ্ছে বিজ্ঞপ্তিটি, আর আবেদন লিঙ্ক হচ্ছে এটি, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেটি আমি এখন দেখাবো। আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টার করে নিতে হবে, রেজিস্টারে আপনার নাম, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে আপনার মোবাইলে একটি OTP কোড যাবে, সেই OTP কোড দিয়ে এরপরে 4টি স্টেপে এখানে তথ্য পূরণ করার পরে এরপর আপনি স্টার্ট অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য এখান থেকে যদি নিচে আসেন তাহলে ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তি দেখতে পারবেন, আর অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদন করতে পারবেন। তো এর আগে যে বলেছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোয়ালিটি সুপারভাইজার, কোয়ালিটি চেকার, এখানে ওয়েলফেয়ার অফিসার, এই যে মেশিন অপারেটর মহিলা, মেশিন অপারেটর ফিমেল, মেশিন অপারেটর ফিমেল, কোয়ালিটি চেকার BDO মেল, অর্থাৎ পুরুষদের জন্য, এখান থেকে দেখে আপনি যে পদে আবেদন করতে চান, ক্লিনার, কুক অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করতে পারবেন না তাদের এই যে ফেসবুকে আমার যে পেজটি রয়েছে সেই পেজ, এখানে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো, আমার সাথে আপনি আবেদন করে নিতে পারবেন। আর 125 জরানি দিনে বাংলাদেশে কত টাকা আসে আসে আজকে রেট অনুযায়ী যদি দেখেন তাহলে 125 জরানি দিনে বাংলাদেশের রেট অনুযায়ী আসে 20,951 টাকা। এখানে যদি আমি এক দি তাহলে এক জরানি দিনের আসলে 167 টাকা। এখন এখানে যে টাকা আপনাকে দেওয়া হয়েছে এটা যদি আপনি হিসাব করেন তাহলে 350 কত আসে সেটা আপনি এখান থেকে গুণ করে বের করে নিতে পারবেন। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীতে সকল তথ্য সবার আগে জানতে পারবেন। আর এছাড়াও ফেসবুক পেজ রয়েছে, এখান থেকেও আপনারা তথ্য জানতে পারবেন। আল্লাহ হাফেজ।